আগের বারের তুলনায় এই বছর বেশ ভালো মাপের দল গঠন করছে লাল হলুদ ব্রিগেড, যার মধ্যে এক্সপিরিয়েন্সড এবং ইয়াং খেলোয়াড়দের সংমিশ্রণ রয়েছে। ইতিমধ্যেই লাল হলুদ বাহিনী 3 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে 2 তরুণ মিডফিল্ডার ভ্যান লালপিকা গুইতে এবং গুণনাথ সিং গ্রিওয়ালকে, যারা অলরেডি কলকাতাতেও চলে এসেছে এবং আজকালের মধ্যে প্র্যাকটিসেও জয়েন করবে, সম্ভবত সিএফএলেও খেলতে পারে তারা। আর এদের দুজনকে ছাড়াও আরও 2 তরুণ ভারতীয়কে দলে নেওয়ার জন্য আধা জল খেয়ে নেমে পড়েছে লাল হলুদ ব্রিগেড, যার মধ্যে একটি চর্চিত নাম থাংলাসং গাংতে, যে আন্ডার-17 ভারতীয় দলের হয়ে নজর কাড়া পারফরমেন্স করেছে এবং এই মুহূর্তে তার কারেন্ট ক্লাব সুদেবা দিল্লি এফসির আন্ডার-18 টিম। আর তার সাথে আরও একটি যে প্লেয়ারকে দলে নিতে আগ্রহী লাল হলুদ, সে হলো আন্ডার-17 টিমের ক্যাপ্টেন কোরউ সিং, তারও কারেন্ট ক্লাব সুদেবা দিল্লি এফসির আন্ডার-18 টিম। তবে খবর অনুযায়ী তাদেরকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে মশাল বাহিনী। এবার দেখার বিষয় এটাই যে শেষ পর্যন্ত এই 2 তরুণ তুর্কি লাল হলুদ দলে যোগ দিয়ে মশালের আঁচ কতটা বাড়ায়।